ନମସ୍କାର ବଡ଼ ଖବର ସହିତ ମୋ ଅପୂର୍ବ ବିଦେଶୀ ପକ୍ଷୀ ଶିକାର ଚିଲିକାରୁ ଏ ଖବର ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଶତାଧିକ ପକ୍ଷୀଙ୍କ ମୃତଦେହ ଉଦ୍ଧାର ହୋଇଛି ଏବଂ ତାଠାରୁ ସାଙ୍ଘାତିକ କଥା ହେଲା ଯେ ଯେହେତୁ ବଡ଼ଦିନ ବଡ଼ଦିନ ପାଇଁ ଆଜି ପକ୍ଷୀ ପିଛା ଶହେ ଟଙ୍କାରେ ବିକ୍ରି କରାଯାଉଛି ମାଇଲ ମାଇଲ୍ ଦୂରରୁ ହଜାର ହଜାର ପକ୍ଷୀ ଚିଲିକାକୁ ଆସନ୍ତି ଚିଲିକା ପାଖ ବା ଆଖପାଖ ଏରିଆକୁ ଆସନ୍ତି ସୁରକ୍ଷା ଆଶାରେ ବା ସୁରକ୍ଷାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦିଅନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ଯେ ଏ ବର୍ଷ ଆଦୌ ପକ୍ଷୀ ଶିକାର ହେବ ନାହିଁ ବିଭିନ୍ନ ସ୍କ୍ୱାର୍ଡ଼ ଗଠନ କରାଯାଇଛି ଏତିକିଟି लोक को नियोजित करमी किस भाव एति की कर्मचारी नियोजित कर सत्वे कि भाव पक्षी शिकार होनी अबाध भाव एवं शहे टकर पक्षी गुटाक बिक्री कर आज आपको हतचमित कला भाई चित्र आसोल नंबर जितया राजपथ रतामाटी मग्नम कंपानी निकट रू शताधिक विदेशी पक्षी मृतदेह उदार हो विदेशी पक्षी मृतदेह उधार हो बड़ प्रश्न सामना को आसूरी যে পক্ষী সহ ধোকা হচ্ছে কি কারণ হাজার হাজার মাইল দূর পক্ষী আসুক সুরক্ষার আশা নেই বা সুরক্ষিত বলে সে বর্ষ পরে বর্ষ কিন্তু আমি সেম সুরক্ষা দিপারুনাঠার বড় বড় দুর্ভাগ্যজনক কথাও কোণ হয়ে পড়ে কালুচরণ সাউ অ আমার প্রতিনিধি কালুচরণ গোটে বটে রাজ্য সরকার কেছেন যে প্রতীব স্কাড গঠন করা যাচ্ছে স্কাড পাট্রোলিং করুছি পৈন্ত্রা মারু কিন্তু পক্ষীকর অবাধ শিকার কিন্তু হেছি शे रु अधिक पक्षीको मृत्यु उद्धार गराइछ ता ठाउँ बड कथा पक्षी पिछा शेट टाइप बिक्री गराउँछ त के भन्ने पक्षी सुरक्षा दि নিশ্চিত ভাবে দেখো অপ্রিয়রঞ্জন আমি যেতবে চিত্র দেখাইলু গোটে স্বতন্ত্র কার্যক্রম মাধ্যমে চিলিকার কত সংখ্যার পক্ষী আত্ম প্রজাতির পক্ষী আসলে কারণ কিনা বিদেশাগত অতিথি পক্ষী মানে ওড়িশার থা বৃহত্তম এশিয়ার বৃহত্তম হ্রদয চিলিকা রয়েছে এবং চিলিকার অতি নিকটবর্তী কু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারী ওই চারিবাস সুরক্ষিত থাকে এবং অনুকূল পরিবেশ থাকে তাকাতি বা চলপচ বা খাদ্য তাকে সঠিক ভাবে মিথ সে দৃষ্টি রক্ষি সে মাইল মাইল দূর বাটর এ চিলিকা কু আস্তা এবং চারিবার সেটার প্রচয় প্রচয় করে থাকে কিন্তু কেউ না কেউটি যেতে নভেম্বর মাছের পক্ষীবার এ চিলিকা অভিমুখে আসতে দুইটি ডিএফ অধীন রয়েছে চিলিকা বিশেষ ভাবে বালুগাঁ ডিএফ অধীন বিশেষ চিলিকা রয়েছে এবং পুরী ডিএফ অঞ্চলের আ অল্প কিছু চিলিকা অংশ রয়েছে কিন্তু কেউ না কেউটি দুইটি ডিএফ অধীন যেতে নভেম্বর মাছের প্রস্তুতি বৈঠক হয়ে থাকে চিলিকার আসুক পক্ষী মানুষ সুরক্ষা প্রস্তুতি বৈঠক হয়ে থাকে উভয় ডিএফ প্রতিক্রিয়া রক্ষি কিন্তু এত নিয়োজিত কলু কর্মচারী এটি কি অস্থায়ী সুরক্ষা গলা। করি প্লেট্রোলিং ব্যবস্থা করা যাচ্ছি সবুকিছি কড়া সত্ত্বে না কেউ শিকার মানে সেই কড়া সুরক্ষা কু ভেদ করি প্রতীব পরি মধ্য চলিত বর্ষ শহ শক্ষী মানুষ মারিচালি কেবল বন বিভাগ যা সূচনা আসছে টা বনাই ভাগ কেৱল মৃত্যুবৰণ কৰ পক্ষী মানুহ জবত কৰোঁ অভিযুক্ত কিছু গিৰিফ কৰীত সুৰক্ষা পাৰ না চৰ্চা হ'ল যোন চিত্ৰ আজি আছো ব্ৰহ্মগিৰি গোটেই চিত্ৰ সামনা আছিল এক মৌজা ভিতৰত পক্ষী শিকাৰ পৰে ডিলিং চলি কেতিয়া টকাৰ বী কৰা কে পক্ষী কোনো আজি যি টাংগী অধীনৰ যি চিত্ৰ আছিল সড়ক বা জাতীয়প অতি নিকট সহ শহ পক্ষী ভরি পড়ছে উভয় দুইটি চিত্র দেখিলা পরে অনুমান করি হোক যোটি কোটি টাকা রাজ্য রাজকোষ রক্ষী সুরক্ষা পাই রাজ্য সরকার খরচ করছেন বন বিভাগ তা সবু পানি পড়ুছে এবং যে পক্ষী মানুষ যে এটাই বিশ্বাস বা আশার আসু সুরক্ষা দৃষ্টি রাশ হচ্ছেন এবং আগামী দিন চিত্র দেখ মনে হচ্ছে আগামী দিনের চিলিকা কু আসুক পক্ষী সংখ্যা কমিপরে এপ্রেম যে পক্ষী সুরক্ষা বন বিভাগ কড়া নজর রক্ষি বা কৌি কড়া পেট্রোলিং রক্ষি কিন্তু কিন্তু কেউ না কেউটি পক্ষী সুরক্ষা দেবের উভয় দুইটি ডিএফ বিফল হয়েছেন চিত্র সামনা করছে দেখু তবে অতি বেধারক ভাব ব্রহ্মগি রটুকু মৌজার যাইরা হচ্ছে ঘটুকু মৌজা রে পক্ষী কু শিকার করা যাই এবং ব্যাগ ভিতরে ভর্তি করা যাই জন গ্রাহক যাচ্ছে ডিলিং চালু কত টাকার বিক্রি করা আউ গোটিয়ে বড় কথা হচ্ছে যেহেতু দিন আউ কি দিন পর চারি পাঁচ দিন পর নুয়া বর্ষ পাই বিশেষ ভাবলে পক্ষী শিকার মানে বেশি সক্রিয় হয়ে পড়ছেন এবং গোটে পক্ষী পিছা শহে ঊর্ধ্ব টাকার বিক্রি চালছি এবং কৌভাবে অতি বিষ দেখি যে পক্ষী তো মৃত্যু হচ্ছে বিক্রি করা যাচ্ছি আও যে উড়াক সেই বিষ খাইকি অন্যত্র যাই মরি পড়ুকছেন যাহার কি টেড় পাওনি শিকার মানে তবে এই দুইটি ঘটনা দুইটি চিত্র দেখা পরে একথা কই টাঙ্গি বন বিভাগ এবং ব্রহ্মগিরি বন বিভাগ কেউ না কেউটি পক্ষী শিকার মানুষ ধরবার বিফল হচ্ছে এবং পক্ষী সুরক্ষা দেবার বিফল হচ্ছে এবং সবুজ বন বিভাগ মানে এ কার্য করতে শিকার মান পাখে পঁচি পাবনা এবং যে কিছু বন বিভাগ কর্মচারী মানে বুলুক বা অর্থাৎ এই পেট্রোলিং ব্যবস্থা নিয়োজিত হয়েছেন সে বোধহয় নিঘর নির সই পড় যা কি আজ পক্ষী মান জীবন সম্পূর্ণ বিপদে পড়ছে যদি অপরিবরঞ্জন সূচনা দেওয়া চাইব চলিত বর্ষ পাখা পাখি ছ ঊর্ধ্ব পক্ষী চিলিকা কোথাও বিশেষ সূত্র খবর আসছে বিভিন্ন প্রজাতির অর্থাৎ কুয়া যাই শহে রু একাধিক একাধিক প্রজাতির পক্ষী মানে আসি চিলিকার আশ্রয় জমা কিন্তু কেউ না কেউ যে পক্ষী মানে আসি চিলিকা কুমু সুরক্ষা দেবার বনবাক বিপদ এবং যে ঘটুকুয়া চিত্র দেখিল সেইপর কুশবেটি পঞ্চায়েতের মধ্যে সান ভাব পক্ষী শিকার চলছে যে পক্ষীগুড়ে

ବଡ଼ ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସୁଛି ବିକ୍ରମ ସାହୁ ଆମ ପ୍ରତିନିଧି ଖୋର୍ଦ୍ଧାରୁ ମଧ୍ୟ ସାମିଲ ହେଉଛନ୍ତି ବିକ୍ରମ ଗୋଟେ ପଟେ ପକ୍ଷୀ ଶିକାରୀଙ୍କୁ କଡ଼ା ଚେତାବନୀ ଦିଆଯାଉଛି ପକ୍ଷୀ ଶିକାରକୁ ଆଦୌ ପ୍ରୋତ୍ସାହନ ଦିଆଯିବ ନାହିଁ ବୋଲି ସରକାରଙ୍କ ତରଫରୁ କୁହାଯାଉଛି ଏବଂ ଏ ନେଇ ବିଭିନ୍ନ ସ୍କ୍ୱାର୍ଡ଼ ମଧ୍ୟ ମୁତୟନ କରାଯାଉଛି ଚିଲିକାର ଆଖପାଖ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ କିନ୍ତୁ ତା ସତ୍ତ୍ୱେ ଏକାଧିକ ପକ୍ଷୀ ଶିକାର ହେବା ଶତାଧିକ ପକ୍ଷୀଙ୍କ ମୃତଦେହ ମିଳିବା ଏହା ଯେ ରାଜ୍ୟ ସରକାର ପକ୍ଷୀଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେଇପାରୁନାହାନ୍ତି ଏବଂ ସ୍କ୍ୱାର୍ଡ଼ ନିଜ କାମ କରିବାରେ ବିଫଳ ହେଉଛି ତାହା ଦର୍ଶାଉନି କି भाव भावर अपूर्व रञ्जन देखु आज सकालु जो भाव भावर जातीय राजपथ कडरू श मृत विदेशत पक्षी मृतदेह उद्धार कला वन्यप्राणी विभाग ताकु अनेक प्रश्न उठिछु देखु पक्षी म सुरक्षा दाप्तै राज्य सरकारको तरफु वन्यप्राणी विभाग तरफु कोटि कोटि टा खर्च गराउँछ अस्थायी शिविर गराउँछ स्थायी कर्मचारी नियुक्ति हुन्छ सरकारको राजकोषु कोटि कोटि टा खर्च हुन्छ देखु किसी दिन पूर्व आम भी मम च मध्यम देखे के तो नाम को मात्र पक्षी शिकारी गिर गरिक कोर्ट चालाण गरिन्छ वन्यप्राणी विभाग देख्नु आज जो भावर जातीय राजपथ कडर शताधिक मृत विदेशत पक्षी मृतदेह उद्धार कला आम ए भावना जेतु जातीय राजपथ था ढाबा गुडिक अझै से ढाबा ढाबाुडिक पक्षी शिकारी शि पक्षी शिकार किसिमदेहुडिसै ढाबारे बिक्री गर् पर्यटक आसुन सही मै पक्षी मांस परसा जाउँछ निहति भावे के त्रुटि रुचि कारण देख्नु ਚਿਲਿਕਰੂ ਪਖੀ ਸ਼ਿਕਾਰ ਕੋ ਰੋਕਿਵਾ ਪਾਈ ਸਰਕਾਰ ਜੋ ਬੜੀ ਬਾਬਰੇ ਕੋੜਾ ਸੁਰੱਖਿਆ ਬੇਵਸਥਾ ਕਰੀ ਚੰਦੀ ਸੇ ਸੁਰੱਖਿਆ ਕੋ ਭੇਦ ਕਰੀ ਕੀ ਨਿਯਾਤੀ ਬਾਬਰੇ ਸ਼ਿਕਾਰੀ ਮਾਨੇ ਪੂਰਾ ਬੈਂਟੋ ਬੈਂਟੋ ਸਹਾਜਰੇ कुरा डे डेन विषद समा अनासरी बिक्री गर्छ निहाति भावे एटिखिया जो सरकार जोभरि भावीमा पिटुन्छ विदेश अतिथि पक्षी म सुरक्षा देखाउँछ पक्षी शिकार पक्षी म समस्त प्रकार सुविधा जोग्यो तार प्रतिफलन एटी देखाप मुलुन काहीँक देख्नु एटी वन्यप्राणी विभाग जोभी भावर टाङ्गी रेन्ज कथा टाङ्गी रेन्जे ଏଗାରଟି ଅସ୍ଥାୟୀ ଶିବିର କରାଯାଇଛି ସେଠି ସ୍ଥାୟୀ କର୍ମଚାରୀ ନିଯୁକ୍ତି ହୋଇଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଗାଡି ଦିଆଯାଇଛି ଡଙ୍ଗା ଦିଆଯାଇଛି ସମସ୍ତ ପ୍ରକାର ସରକାରୀ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ତା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ଭେଦ କରିକି ପକ୍ଷୀ ଶିକାରୀ ମାନେ ଅନାୟାସରେ ଚିଲିକା ମଧ୍ୟରୁ ପକ୍ଷୀ ଶିକାର କରି ଯୋଉ ଭଳି ଭାବରେ ବିକ୍ରି କରୁଛନ୍ତି ଗାଁ ଗହଳିରେ ବିକ୍ରି କରୁଛନ୍ତି ରାସ୍ତା କଡ଼ରେ ବିକ୍ରି ଢାବା ଗୁଡିକରେ ବିକ୍ରି କରୁଛନ୍ତି ତାହାକୁ ନେଇ ପକ୍ଷୀ ସୁରକ୍ଷା କରାଯାଉଛି ଏବଂ ମାଂସ ବେପାର ମଧ୍ୟ ଅବାଧରେ ଚାଲିଛି এই সমস্ত প্রোসেস বা এই যে প্রক্রিয়া শিকারী মানে যাওয়া সে বিভাগ অবগত অ না অবগত থাই মধ্যে বিভাগ এ প্রত্যে আখি বুঝি কেবল আ ভাষণ বাজারে সীমিত রয়েছে পক্ষী সুরক্ষা বিক্রম নিহতি ভাবে আমি এ সম্পর্কের টাঙ্গি রেঞ্জর সহ আলোচনা করু গোটি ক্যাম্প যেটি পক্ষী সুরক্ষা পাই গোটিয়ে গোটিয়ে ক্যাম্পাইছে এই টাঙ্গি রেঞ্জে এগারোটি ক্যাম্পাই গোটি ক্যাম্পে তিনজন কর্মচারী এবং জন স্থায়ী কর্মচারী নিযুক্ত হয়েছেন সে ডঙ্গা দিয়া যাই লাইট দিয়ে যাই গাড়ি দিয়ে যাই এ মধ্য শিকারী মানে হুলে ডা নিয়ে যাওয়া যিলিকা ভিতরক যাও মেট সাহায্যের ହୁରାଟନ ଦେଇକି ସେମାନଙ୍କୁ ଶିକାର କରୁଛନ୍ତି ନିହାତି ଭାବରେ କୋଉଠି ନା କୋଉଠି ବନ୍ୟପ୍ରାଣୀ ବିଭାଗର ଦୁର୍ବଳତା ଅଛି କୋଉଠି ନା କୋଉଠି ନାହିଁ ତ କୋଉଠି ଅସାଧୁ କର୍ମଚାରୀଙ୍କର ସଲାସୁତୁରା ଅଛି ତାହାକୁ ଆମେ ଏଣେଇ ଦେଇ ଦିଆଯାଇ ନପାରେ କିନ୍ତୁ ସମୟ ମଧ୍ୟ ଶିକାରୀ ମାନେ ଅବାସରେ ପକ୍ଷୀ ଶିକାର କରୁଛନ୍ତି ଅପୂର୍ବ ରଞ୍ଜନ ଓକେ ତାଳୁଚରଣ ଏହା ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେଭଳି ବିକ୍ରମ କହିଲେ ଯେ ଗୋଟେ ପ୍ରୋସେସ ରେ ଚାଲୁଛି ଶିକାରୀ क्योंठ शिकार करुंथ के बिक्री करो धाबे केोटेल ता व्यंजन प्रस्तुत कराद्य जानवाकू चाहे एने अवगत अच्छी ना ना जोभली विक्रम कहते हैं जान घाटे चलु थे कि असाधु कर्मचारी एर शिकारी थाई कर पारती से बदलने मोटा पैसा नौथाइपारती নিশ্চিতভাবে দেখুন অপূর্ব রঞ্জন যেভাবে ভাবে মো সহযোগী বিক্রম সূচনা দে টাঙ্গি রেজো পাখাপাখি এগারোটি অস্থায়ী শিবির করা সুরক্ষা পাই যে সামগ্রীগুলা আবশ্যক ডঙ্গা কথা কহবা লাইট কথা কহা গাড়ি কথা কহা সবু যোগাই দিয়া যাইছে প্রশাসন পক্ষ অর্থাৎ রাজ্য সরকার পক্ষে পক্ষী সুরক্ষা পাই বিভিন্ন কার্যক্রম হাত কিন্তু বাস্তবে যে পক্ষীগুড়ি শিকার হচ্ছে যদি এত সুরক্ষা রয়েছে যদি এত কর্মচারী নিয়োজিত হয়েছেন তবে পক্ষী শিকার এত মাত্রা কিভাবে চালছে কিন্তু এর কুয়া যা মো সূচনা সহযোগী কি যেভই ভাবলে কিছু অসাধু কর্মচারী ইঙ্গিতরে এভই শিকার করা যাই পড়ে বলে এর চর্চা হচ্ছে এবার যে অঞ্চল পক্ষী শিকার করা হচ্ছে সেই অঞ্চলৰ অস্থায়ী শিবিৰ কৰা পক্ষী শিকাৰী মানে সেই অঞ্চলৰ পক্ষী শিকাৰ কৰোঁ আও গোটেই গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল যে ব্ৰহ্মগিৰি অধীনৰ অৰ্থাৎ ঘটুকুৰি গাঁওৰ যি ভিডিঅ'টো ভাইৰাল হ'ল অধীনত চলিত আমি বিগত বৰ্ষ মানক দেখিছে ব্ৰহ্মগিৰি বন বিভাগ সেই গাঁওগুড়িক সচেতন কৰোঁ ব্ৰহ্মগিৰি বন বিভাগ জানিছে সেই গাঁওৰ প্ৰতীবৰ্ষিকাৰ হেঁচি তে কাকি বন বিভাগ গাঁৱৰে ডেৰা পকাও নাই এতিয়া যাওঁ বোধহয়ে শিকাৰী এবং বন বিভাগের মিলি ভগতরে এভাবে ভাবে পক্ষী শিকার চলছে এবং যেহেতু দুইকর মিলি ভগত কার্য চলছে কেউ না কেউটি পক্ষী শিকার কেউটা না কেউটি বিফল হচ্ছে এবং দুইটি ডিএফ যেত প্রস্তুতি বৈঠক করছেন এবং সরিপরে পক্ষী কমতি আ কোৱা যায় পাৰিব জানুৱাৰী মাছৰ পক্ষী গণতি কাৰ্য আৰম্ভ হ'ব তেতিয়া গোটেই পুৰী ডি এফ অৰ্থাৎ বালুগা ডি এফ দুইজন যাক বাহ বাহ নেবাই চৰকাৰ পাখে হিচাপ দে আমি এতিকি পক্ষী গণতি কৰিছোঁ তে যি মৃত্যু পক্ষী হ'ল সেই পক্ষীৰ হিচাপ দব তো প্ৰশাসন

অর্থ হলিলুটু করার পরে এ যোজনা কেবল ক্যাম্প করা যাচ্ছে যা এস্পষ্টিত অনুমান করছে যদি পক্ষী সুরক্ষা প্রশাসন এত তৎপর তবে এত সংখ্যার পক্ষী মৃত্যুবরণ করুক এহা গোটে বড় প্রশ্ন এ কিন্তু উভয় পক্ষী শিকারী এবং বন বিভাগের এভই কাজলাগি আজ পক্ষী মানে সম্পূর্ণ বিপদে পড়ছেন এবং যে পক্ষী সুরক্ষা কোটি কোটি টাকা অর্থাৎ লক্ষ লক্ষ টাকা রাজ্য সরকার খরচ করছেন সি কেবল তোষারপাত করা যাচ্ছে অঞ্চল মানকের তাকে কেবল বন বিভাগ কর্মচারী মানে লুটি নৌবার চর্চা হচ্ছে কারণ যদি সুরক্ষা আছে তবে এত সংখ্যার পক্ষী কিভাবে মরুমা এই বড় প্রশ্ন সুষ্ঠি এবং আমি কোথায় যেতে আজ বড়দিনটি যাচ্ছি এবং দুই তিন দিন পরে নুয়া বর্ষ প্রশাসন তৎপর হওয়ার আবশ্যক অর্ষ কু শিকার মানে আহ সক্রিয় হবে আজ বড়দিন যে চিত্র আমি দেখুছি শহ মরি মরিপড় এবং পক্ষী শিকার মানে ডিলিং করছেন কত টাকার কেউ পক্ষী বিক্রি হব তবে নবর্ষ দুই দিন যেহেতু রয়েছে নূয়বর্ষ বর্ষ এবার ঠেক আডভানস দিয়ে চালু চর্চা হোচ্ছি তবে কেউ না কেউ পক্ষী শিকার মানে পুরা সক্রিয় এবং নিষ্ক্রিয় হয়ে ବିକ୍ରମ ଏହା ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଆଗକୁ ନୂଆବର୍ଷ କରାଯାଇଛି କିନ୍ତୁ ଗାଁ ଗହଳିରେ ଏହାକୁ ନେଇ ଲୋକଙ୍କ ଭିତରେ ଅନେକ ଉତ୍ସାହର ମାହୋଲ ମଧ୍ୟ ରହୁଛି ଏବଂ ଭୋଜି ଭାତର ଆୟୋଜନ ମଧ୍ୟ କରାଯିବ ଏବଂ ବିଦେଶ ଆଗତ ପକ୍ଷୀଙ୍କ ଡିମାଣ୍ଡ ମଧ୍ୟ ରହିବ ପକ୍ଷୀ ଶିକାରୀ ଶିକାର ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ଶତାଧିକ ପକ୍ଷୀଙ୍କ ମୃତଦେହ ଜାତୀୟ ରାଜପଥ କଡ଼ରୁ ଉଦ୍ଧାର ହେବା ପରେ ଘୁଙ୍ଗୁଡି ମ ଦେଖନ୍ତୁ ଇଏ ହଉଛି ଭାତ ହାଣ୍ଡିରୁ ଗୋଟିଏ ଯେତେବେଳେ ବନ୍ୟ ପ୍ରାଣୀ ବିଭାଗ ପାଖରେ ଖବର ପହଞ୍ଚିଲା ଯେ ଜାତୀୟ ରାଜପଥରେ ଥିବା ଢାବା ଗୁଡିକରେ ପକ୍ଷୀ ମାଂସ ପରସା ଯାଉଛି ଅତିଥି ମାନଙ୍କୁ মানে গতকাল রাতে রা সূচনা মিলুছি গতকাল রাতে রাঙ্গি বন্যপ্রাণী বিভাগ কতগুড়ি ঢাব চড়া এবং কোণী জায়গার পক্ষী জবত করে পিনা কি পক্ষী মাংস জবত করে পার যা ফলে কি মানে কাল রাতের যৌ করে হুয়ে তো কি জাতীয় রাজপথ যে পক্ষী কি রক্ষিব শিকারী মানুষ সে সে পক্ষীগুড়ি জাতীয় রাজপথে ফোপাড়ি দিয়েছে আজ সি না মানে লোকালোচন কু আসিলা লোক দেখলে জাতীয় রাজপথে পক্ষী পড়েছি ता सामना आसला किंतु ये कि यदरण भात हान्डी गोटे काहीँकु जति बेला चेलिक विस्तीर्ण एरिया प्रति गाँ गाँडे वन्यप्राणी विभाग तरफ तरफु सचेतनताउँछ विभिन्न जगेर मिटिङ गराइन्छ पक्षी सुरक्षा सुरक्षाप विभिन्न पदक्षेप नि राज्य सरकार सरकारको तरफु को टा खर्च अर्थ व्यवहार जाउँछ होला देख्नु आज जो भटना सामनाको आसला यहाँ एक म अति स्पर्शक विषय काहीँक परिवेशभि पक्षी प्रेमी प्रेमिक मध्य बड असन्तोष देखाइन्छ कहीँक ଦେଖନ୍ତୁ କେତୋଟି ବିଦେଶାଗତ ପକ୍ଷୀ ମୃତ୍ୟୁବରଣ କରିଛନ୍ତି ତାହା ବର୍ତ୍ତମାନ ସ୍ପଷ୍ଟ ହୋଇନଥିବା ବେଳେ ସେ ସେଗୁଡ଼ିକ ବର୍ତ୍ତମାନ ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିଛି ଦେଖନ୍ତୁ ଅପୂର୍ବ ରଞ୍ଜନ ଆମେ ଏଠି ନିହାତି ଭାବରେ କହି ରଖିପାରିବା ଯେତେବେଳେ ବନ୍ୟପ୍ରାଣୀ ବିଭାଗ ଅହରହ ଚବିଶ ଘଣ୍ଟା ପଇଁତରା ମାରୁଛି ସେ ଚିଲିକା ଭିତରେ ପଶିକି ଶିକାରୀମାନେ କିଭଳି ଭାବରେ ଏତେ ଗୁଡ଼ିଏ ମୃତ ପକ୍ଷୀକୁ ମାରିଲେ କିଭଳି ଭାବରେ ନେଇକି ତାକୁ ବିକ୍ରି କରିବାକୁ ଗଲେ କିଭଳି ଭାବରେ ଜାତୀୟ ରାଜପଥ ଉପରୁ ସେଗୁଡ଼ିକ

ଯେଉଁ ବିଭିନ୍ନ କିସମର ପକ୍ଷୀ ଆସୁଥିଲେ ବର୍ତ୍ତମାନ ବିଭିନ୍ନ ପ୍ରଜାତିର ପକ୍ଷୀ ଆସୁନାହାନ୍ତି କିଛି ନିର୍ଦ୍ଧିଷ୍ଟ ପ୍ରଜାତିର ପକ୍ଷୀ ଆସୁଛନ୍ତି ଯେହେତୁ ଅବାଧରେ ଶିକାର ହେଉଛି ବିଭାଗ ଜାଣିଶୁଣି ଶିକାରୀଙ୍କୁ ଛାଡ଼ି ଦେଉଛି ଏବଂ କୋହଳ ମନୋଭାବ ପୋଷଣ କରୁଛି ତେଣୁ ପକ୍ଷୀଙ୍କ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ସେଇଥିପାଇଁ କମୁଥାଇପାରେ କାରଣ ଯେହେତୁ ଶିକାର ମଧ୍ୟ ବଢ଼ୁଛି ପକ୍ଷୀ ମଧ୍ୟ ଜାଣୁଥାଇ ପାରନ୍ତି ଏବଂ ଧୀରେ ଧୀରେ ସେଥିପାଇଁ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ କମୁଥାଇପାରେ নিশ্চিতভাৱে অপিৰঞ্জন দেখোন যেতিয়া নৱেম্বৰ মাছৰে প্ৰস্তুতি বৈঠক হৈ থাকে অৰ্থাৎ সুৰক্ষা বৈঠক হৈ থাকে আৰু জানুৱাৰী মাছৰে পক্ষী গণতি কাৰ্য কৰাই কেতিয়ে সংখ্যাৰে চলিত বৰ্ষ পক্ষী আছিল তাৰ ৰিপ'ৰ্ট বন বিভাগ মানে ৰাজ্য চৰকাৰ পাখে উপস্থাপন কৰি থাকে আৰু পক্ষী সংখ্যা দেখাইকি বাহ বাহি বন বিভাগ কৰ্মচাৰী মানে কিন্তু কেতিয়ে সংখ্যাৰে প্ৰতীবৰ্শ পক্ষী মৰু সে সম্পর্কের বন বিভাগ পাখে সূচনা না এবং এ স্পষ্ট হয়ে যাও পক্ষী শিকারীক সূচনা না পক্ষী কে শিকার হচ্ছে পক্ষী শিকারীকে বোধ হোয়ে বন বিভাগ সুরক্ষা দেী শিকার করা এ কুয়া যায়পারে একথা স্পষ্ট হয়ে চালেছে এপ্রেম দুই দুইটি চিত্র দেখা পরে মনে হচ্ছে পক্ষী শিকারী কেউ না কেউটি সুরক্ষা দেবায় বন বিভাগ লাগিপড়ি এ দুইটি চিত্র অনুমান করেছি এবং আছে যেতে কথা আসছে আপনার যেভাবে ভাবে কহিলেন পক্ষী যেতে গণনা তাকে নিয়ে বন বিভাগ বা চৰকাৰে ৰিপৰ্ট দেকি এতিপে মা ব্য গোটেই কথা হ'ল যেতিব পক্ষী শিকাৰ কৰা যাওঁ তাক ৰাস্তা কড়ে থকা হোটেল মানকেৰে হওক ঢাবা মানে হওক পৰছা যাওঁ যাওঁ আছুন খাইপৰাই গ্ৰাহক মানে যিমান আছুন কিন্তু কেওনা কেও এতেে সত্বে খবৰ যদি সামনা কু আছোঁ যদি এতিয়া সব চৰ্চা হেঁচা বন বিভাগ সে হোটেল বা রেষ্টরাঁ উপরে চড়ি কিভাবে ভাব যদি হোটেল রেষ্টরাঁ উপরে চড়া তবে ভাবে পক্ষীটি কেউ জায়গার আসা কেউ শিকারী কি বিক্রি কলা কত টাকার বিক্রি কলা এ সূচনা বন বিভাগ পাখে পান্তা বোধহয় যেহেতু সবুজ জানুচি বন বিভাগ সবু চুপ বসুচি আপনার যেভাবে ভাবে কৌলে কুম্ভকর্ণ নির্ধরে পুরী ডিএফ এবং বালুগা ডিএফ রয়েছেন সেই পক্ষী শিকারী মানে সক্রিয় পক্ষী শহশ পক্ষী মৃত্যু হচ্ছে এবং পক্ষী শিকারী এবং বন বিভাগ ভিতরে গোটে মধু চন্দ্রিকা লাগে আজ বিদেশত অতিথি পক্ষী হুয়ু বা দেশি পক্ষী মানে হুম এমন সমস্ত বিপদে পড়েছেন এবং আমি এ আশা করিপার যেত গোটি পরে চিত্র সামনা আসছে পক্ষী শিকার রুকি বন বিভাগ তৎপর হওয়ার আবশ্যক এবং এনেই যেত রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতে কোটি কোটি টঙ্কা খরচ করছেন সুরক্ষা মধ্য গোটে বড় পদক্ষেপ নেবার আবশ্যক অ যে বন কর্মচারী মানে সুরক্ষা দেপা না বিধে কারণ হবার আবশ্যক অভি পক্ষীকে সুরক্ষা দিয়ে যাব সেই স্বতন্ত্র টিম গঠন করবার আবশ্যক অনেক আমি দেখি যেতে বাইরে পক্ষী শিকারগুড়ি করা যাই থাকে যে অভিযুক্ত মানুষ বন বিভাগ মানে ধরি থাকে তাঁর কেউ না কেউটি কোহল দফা লগাই তা এ স্পষ্ট হোচি বাস্তবের বন বিভাগ পক্ষী শিকাৰী মানুহক কেউটিনা কেক্ষাচাল যাফ কি প্ৰতী বৰ্ষ বিদেশাগত পক্ষী মান মৃত্যু হেওচি পক্ষী শিকাৰী মানে প্ৰতী বৰ্ষ সক্ৰিয় হৈ উঠু যিহেতু আগামী আগামী কিছুদিন ভিতৰত নূবৰ্শ আছুচি অৰ্থাৎ আঁচদিন ভিতৰত নূবৰ পঢ়িব সেইপাই শিকাৰী মানে পূৰা সক্ৰিয় কিভাৱে কে' প্ৰজাতিৰ পক্ষীক কেতিয়ে টকা বক্ৰিঠা তা নির্ধারিত হয়ে যাও তবে কেউ বন বিভাগ সুরক্ষা কথা যে পেট্রোলিং পাই লক্ষ লক্ষ টঙ্কা খরচাচ্ছি যে সুরক্ষা লক্ষ লক্ষ টঙ্কা খরচ উচিত তাহা সবু পা পড়ুচি এই দুটি চিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে অপূর্ব বিলকুল ভাবে সরকার নজর কেমি খসুক শিকারী অবাধের কমিটি শিকার এবং রাস্তা কড়ে থিবা ভোজনাালয় গুড়ি সে রেস্টুরাট হেউ ঢাবা হেউ হোটেল হচ্ছে ପକ୍ଷୀଙ୍କ ମାଂସରୁ ତିଆରି ପ୍ରସ୍ତୁତ ଖାଦ୍ୟ ମଧ୍ୟ ମିଳୁଛି ତାହା ମଧ୍ୟ କିଭଳି ବିଭାଗ କାମ କାନରେ ପଡ଼ୁନାହିଁ ବା ବିଭାଗ ଆଖିରେ ପଡ଼ୁନାହିଁ କାଳୁଚରଣ ରାସ୍ତା କଡ଼ରେ ଯେଉଁ ଢାବା ଗୁଡ଼ିକରେ ଖାସ୍ କରି ବା ସାଧାରଣତଃ ପକ୍ଷୀ ମାଂସ ଖାଦ୍ୟ ବିକାଯାଏ ସେଠାରେ ବିଭାଗ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ ନା ସେଠି ମଧ୍ୟ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କର ତାଳମେଳ ରହୁଛି ବା ସାନ୍ଘାଣ୍ଟ ରହୁଛି ଏବଂ ସେଥିପାଇଁ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀ ସେଥିପ୍ରତି ମଧ୍ୟ ଆଖି ବୁଝି ଦେଉଛନ୍ତି দেখন্তু অপূ ৰঞ্জন যেতিয়া গোটেই আজি টাংগী অধীনত যি টাংী ৰেঞ্জৰ অধীনত যেতিয়া পাছি শহেৰু ওৰ্ধ পক্ষী ৰাস্তা কড়ে পঢ়ি থোৱা চিত্ৰ সামনা আছিল মোৰ সহযোগী বিক্ৰম যা সূচনা দে হোটেল বা ৰেষ্টুৰাণ্ট গুড়া ৰাজৰা পথৰে বা কড় ৰ সঠাই পক্ষী মানুহ মাৰিকি যেতিবা শিকাৰমান আনিকি হোটেল ৰেষ্টুৰেণ্ট বিক্ৰি কৰোঁ সেইঠ পক্ষী মাংস বিক্ৰি কৰাহে আৰু গ্ৰাহক মানে তাক খাওঁ যদি এই খবৰ সামনা চৰ্চা হ'ল আলোচনা হ'ল তে বন বিভাগ তাতে এতিয়ু স্পষ্ট হ'ব বন বিভাগ পাখেৰে নিশ্চিত খবৰ অ বন বিভাগ সবুজ জাঁ চুপ বসুচি একথা কুয়া যাই বন বিভাগ এবং শিকারী এবং হোটেল ভিতরে যে মধুচন্দ্রিকা চালছি সে মধুচন্দ্রিকা ফলে বিদেশাগত পক্ষী মান শহ পক্ষী মান মৃত্যু হচ্ছে আজ যে পক্ষী শহর ঊর্ধ্ব পক্ষী জবত করছে টাঙ্গি বন বিভাগ এর কুয়া যাই যদি সে পক্ষীগুড়ি রাস্তা কড়ায় পড়ে সে পক্ষী আসলে কেউঠু কিভাবে ভাবে শিকার করল কেউ রেষ্টরাঁ পক্ষী মানুষ বাহার করা যাইছে এবং কেউ মানে ফিঙ্গি গেলে তাহা তদন্ত সাপক্ষ তাহা তদন্ত হবার আবশ্যক তদন্ত বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে বন বিভাগ যে অঞ্চল রয়েছে অর্থাৎ কুয়া যাই টাঙ্গি বন বিভাগ ব্রহ্মগির বন বিভাগ এ যেহেতু সুরক্ষা দৃষ্টি রয়েছেন যেহেতু এমন অধীন পক্ষী শিকার চাল এ মানে কিভাবে ভাবে তাকে তদন্ত করবে বা অভিযুক্ত কিভাবে ধরবে একথা স্পষ্ট হব না একথা সামনা আসব না শিকার মানে কেউ মানে বা শিকার কিভই ভাবনা এপার জেলা প্রশাসন যদি বাস্তবের পক্ষী সুরক্ষা প্রত্যেক এত যত্নবান এত সুরক্ষা প্রত্যেক এত চিন্তিত করছে তবে নিশ্চিত ভাবে এ যে পক্ষী শহর ঊর্ধ্ব পক্ষী জব তাজি হয়েছে ইহা উপরে তদন্ত করবার আবশ্যক অ কেউ জায়গার আসিলা কি কিভাবে বাবা বিক্রি চালছে কত বর্ষ হল বিক্রি চালছে কত মাস ধর বিক্রি চলে পক্ষী শিকারগুড়ি পক্ষী মাংসগুড়ি তাহার তদন্ত হবার আবশ্যক অ এবং যে দুইটি ভিডিও ভাইরা হচ্ছে আমি যদি ব্রহ্মগিএনের কথা কেবাকে যাওয়া ঘটুকুই গ্রাম যে ভিডিও ভাইরা হচ্ছে সেখানে শিকার মানকর ভিজুয়াল সামনা আসছে বন বিভাগ সেই ভিডিঅ' যদি তদন্ত কৰিব কেৰি পাৰিব প্ৰত্বৰ্শ কেৱল শিকাৰ মানুহ বন বিভাগ কৰ্মচাৰী মানে টাংগি বন বিভাগ কৰ্মচাৰী মানে ধৰি থাকে গিৰিফ কৰি থাকে আৰু তুমি জেলে পঠাই থাকে কিন্তু শিকাৰ কৰা যায় এতে কড় সুৰক্ষা ভিতৰত কিভ ভাৱে শিকাৰী মানে শিকাৰ কৰো নাইকি বৰ প্ৰশ্ন যদি শিকাৰ হ'ব বন বিভাগ কেৱল জবত কৰিব পক্ষী মৃতদেহগুড়িক এতিয়া নিন্দনীয় কথা আছে ৰপাৰে বন বিভাগ পাৰিব পনিয়া উপ বৰ প্ৰশ্ন সৃষ্টি হেৰি যদি শিকাৰী মানুহ প্ৰথম জবত নকৰি পাৰিব বন বিভাগ তবে শিকার মৃত পক্ষী জবত করা এবং অভিযুক্ত গিরফ করব। যদি এ পক্ষীরা লাগি রোহে আগামী দিনের চিলিকা কু আসুকের পক্ষী সংখ্যা কমি কমিপার এ চর্চা এবার পরিবেশ বিমিক মনে বোধ দেখি এবং যক্ষী মানে আসছেন এটা সুরক্ষিত মানিকি আগামী দিনে বা আগামী বর্ষ মান পক্ষী সংখ্যা আহরি কমি কমিপার এ চর্চা হচ্ছে অপূর্ব সরকার এ দৃষ্টি দেবার আবশ্যকতা নিহতি রয়েছে নয় পক্ষী প্রতিপদ চিলিকা প্রতি বিপদ চিলিকা पक्षी नहीं जो, जो आकर्षण पलटे से आकर्षण हरई पारे जदि पक्षी शिकार अबाध रो जदि पक्षी आसबि पक्षी को सुरक्षा राज्य सरकार देपार नहीं लज्जाजनक विषय किसी न हो पारे विक्रम शेष रिएक्शन जानवाक चाहूँ जे स्थानीय लोक किसी स्क्वाड गठन कर स्थानीय लोकर सामिल कर पक्षी कि भाव सुरक्षा दिजाव जदि शिकार हो स्थानीय लोक केमी जापना ना से जाणत एवं सेना जेहेतु पावर क्षमता दि जाए ना तो सेमाने पार्टी बंद कर बंद कर चुप रखा को बाध्यौंट নিহতি ভাবে অপূর্বরঞ্জন এটি যানীয় পিলা মানে নিযুক্তি পাচ্ছি অস্থায়ী কর্মচারী নিযুক্ত সেই যান সেই নিজ নিজ এরিয়ার পক্ষী সুরক্ষা দায়িত্ব দিয়া যাচ্ছি দেখতো যেতবে গাঁর গোটে পক্ষী শিকার করা গলা হুয়েত সে গাঁর যেহেতু সে গাঁ পিলা তাকে ছাড়ি দেওয়া কোটি না কোটি মানে কোহল মনোভাব রয়েছে जदी जो पि रुच निज निज एरिया नरह अन्य एरियाको पठाइले है त यहाँ यहाँ टिके कडाकडी हुन्छ गोटे जिनिस जो मैले रोज स्थायी कर्मचारी जो रुचि महाको धरु जो पक्षी शिकार अभियोगले जो म धराउँछ विरुद्धले जो कोहल दफा लगाउँछु पर्वती अवस्था जामिन आउँछन् शिकार गर्दि आइन मैभो आइन तयारी हेर्नु you yes. যে পক্ষী শিকার করবে সেই কঠোর বিধান দরকার যদি কঠোর দণ্ডবিধান হব নিহতি ভাবে শিকারী মানে শিকার করা ডরিবে নিহতি ভাবে গোটে কেউ না কোটি গোটে ত্রুটি রয়েছে যা ফলে কি শিকারী এবং কর্মচারী যে অনেক পক্ষী সুরক্ষাপ্রাই সে ভিতরে গোটে নিহতিভাবে আমি এটি এড়াই দিয়ে তা কোটি না কোটি সলা সুতরা অ দেখুন যেতবে সহস্রাধিক পক্ষী যে চিলিকার পক্ষী যা

कठोर कार्य दरकार देखो जो चित्र देखा भाव में शहे रूर्ध पक्षी प्रतिक्रिया पक्षी मैं निवरे चित्र कौच शहे रू अधिक पक्षी अधिकारी कौन पचीस पक्षी कल अदिकारी लुचेवाकू चाहते जदि अधलाल सहित पक्षी शिकार जो अच्छा। मैंने

एवं विदेशी अतिथि मानू सुरक्षा देवाई तत्परता प्रकाश करता के केवल कथा नुह केवल स्क्वाड गठन से स्क्वाड प्रकृति में निज क्यु कि प्रकृति में शिकारी को दमन करी साइ सरकार तरफ नजर रखार ढेर आवश्यकता रही है बहुत बहुत धन्यवाद कालूचरण साहू ब्रह्मगिरी विक्रम साहू खोर्धारूम प्रतिनिधि सूचना दे सीधासल्ख चित्र देखते भाव तमाम व्यवस्था सत्वे तमाम डंडीम पिटा जावा सत्वे पक्षी अबाधे शिकार कराऊम बड़दिन उपलक्षे शहे टकर बिक्री करूं वर्ष आ सरकार चेतंतु ना शिकार प्रादुर्भाव बढ़ार आ पक्षी शिकार संख्या अधिक बढ़वार ढेर आशंका समस्त रही Bideti jih pakesti kar, obrašujem, da je postal preveč očarljiv.